বিবিকে বললেন, বিবি রে, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, তোমার গর্ভে যে সন্তানটা আসবে এই সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা দিবা, সে যেন আমি মৃত্যুর পরে আমার কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে। কিছুদিন পর এই কাজী সাহেব ইন্তেকাল করেছেন, হঠাৎ করে তিনার আমল নামা বাম হাতে আসার কারণে আল্লাহ তাআলা তিনারে জাহান্নামের আগুনে দিয়ে দিয়েছেন, আর ওই দিক দিয়া তিনার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করেছে। ওই ছেলেটা আস্তে আস্তে করে বড় হতে লাগলেন, বড় হতে 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 যখন আড়াই তিন চার বছর হয়ে যায় ওই বাবার কথা স্মরণ হয়ে গেল, সন্তানটার হাতের মধ্যে দইরা মা, তিনি এই সন্তানটা পাটি পাটি হাতে এই সন্তানটারে ধরতে ধরতে তিনি মাদ্রাসা মক্তবের কাছে নিয়ে গেলেন, হুজুরের কাছে যাইয়া সালাম করলেন, ডাক দিয়া বলে, এ মসজিদের হুজুর, এই সন্তানটার পিতার একটা ওসিয়ত ছিল গো, সন্তানটার পিতা দুনিয়াতে থাকে আর না থাকে সে যেন মাদ্রাসায় পড়ে অর্থাৎ কোরআন শরীফ পড়ে, সে যেন নামাজি হয়, তার বাবার কবরস্থানে যাইয়া যে যেন দোয়া করে, এই সন্তানটার বাবার ওসিয়ত নামা পূরণ করার জন্য মা যখন সন্তানটার ওযু বানাইয়া সন্তানটারে মাদ্রাসার মক্তবের মধ্যে দিয়ে আসলেন, এই সন্তানটা ওযু সুন্দর করে এমন ভাবে করলেন, ওযু করিয়া হুজুরের সাথে হুজুরের জবানে পড়তেছেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির, এই সন্তানটা মাত্র বিসমিল্লাহ হুজুরের সাথে ভালোভাবে পড়তেও পারে না, সন্তানটা মাত্র বিসমিল্লাহ পড়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। কাজী শালুরির মানুষেরা, কাজী বাড়ির মানুষেরা, এ আমার হরসপুরের মানুষেরা, এ আমার চোখ রাজেন্দ্রপুরের বাবা ভাইরা, এই সন্তানটার জবানে বিসমিল্লাহ পড়তে দেরি হয়েছে, বিসমিল্লাহ পড়তে দেরি হয়েছে, সহি শুদ্ধ করেও পড়া হয় নাই, আমার আল্লাহ জানাই দিলেন, এ জাহান্নামের ফেরেশতারা কই রে, এই সন্তানের পিতা কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলে রে, আর এই সন্তান, এই সন্তানের পিতা আগুনের মধ্যে জ্বলে, তার সন্তান আমি আল্লাহ তাআলার গুণ কীর্তন করে জমিনের উপরে, আমি আল্লাহ বরদাস্ত করি না, বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তার সন্তানের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের এই গুণ কীর্তনের কারণে তার দিকে রাজি খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ জাহান্নাম থেকে আবার তারে জান্নাতের মধ্যে ট্রান্সমিশন করে দিলাম, কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা গাছতলায়, থাকতে হবে নিরালায় একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ শান্তি, একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, এই আমার বান্দারা পিতা মাতার সাথে যেন উ শব্দটা উচ্চারণ না করা হয়, নবীজির একজন সাহাবী বিশেষ করে নাম সম্ভবত জিনার নাম হবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা অথবা হযরতে আবু বকর
উমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত তিনি মুসলমান ছিলেন না, অন্য ধর্মের ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত তিনি ব্যবসা বাণিজ্য করতেন অথবা কোন কাজকর্ম করতেন। গড়ের মধ্যে তিনার একটা বৃদ্ধা মা ছিলেন, ওই বৃদ্ধা মাটা গড়ের মধ্যে রাইকা সকালবেলা রওনা করতেন, সন্ধ্যা যখন হয়ে যাইত ব্যবসা বাণিজ্য কইরা তিনি আবার বাড়ির মধ্যে রওনা হয়ে যাইতেন। মা বৃদ্ধা মা মারি নিয়া চলাফেরা করে, বৃদ্ধা মারের সাথে সুন্দর করে চলাফেরা করে, কিন্তু ব্যবসা বাণিজ্য অথবা চাকরি বাকরি করার মধ্যখানে দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজির সোহবত পাইয়া হযরত আবু বকর অথবা হযরত আবু হুরায়রা দয়াল নবীজির চেহারা মুবারক দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এ মুসলমান বাবা মায়েরা রে, যেহেতু দুই সাহাবীর নাম বলা হয়েছে, মতান্তরী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন এই সাহাবি, যেই মাত্র তিনি রাত্র হয়ে গেছে গড়ের মধ্যে ফিরে না, হযরত আবু হুরায়রা গড়ের মধ্যে ফিরতে দেরি হয়ে গেছে। হঠাৎ করিয়া তিনার মা টেনশন করতেছে, আমার সন্তান কোনদিন এত দেরি হয় না, কিন্তু আজকে কেন জানি এত দেরি হয়ে গেল রে। মা যদি বিধর্মী হয়, বাবা যদি বিধর্মী হয়, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র প্রায় গভীর হয়ে যাইতেছেন, মনে মনে চিন্তা করলেন, মা জানে আজকে কোন কথা বলি, মা কোনোদিন চাই না আমি বিধর্মী থেকে মুসলমানের ধর্ম কালিমা গ্রহণ করি, মা চাই না আমি যেন মুহাম্মদের কালিমা গ্রহণ করি, কারণ মায়ের কাছে খবর গিয়েছে মুহাম্মদ হইল একটা জাদুঘর, জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি না, আউযুবিল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজির সাহাবি এই সাহাবি চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে মায়ের কাছে বলি মা কষ্ট পাবে, মা কষ্ট পাইনি কেউ হয়ে যাবে। যখন রাত্র হয়ে গেল, গভীর রাত্র, দরজার মধ্যে টুকা মারলেন একজন, তিনি আপনার আমার জন্য গভীর রাত্র হইল টেনশন করেন, তিনার নাম কি? ওই মা দরজাটা খুলে দিলেন, কি ব্যাপার বাবারে, এত রাত্র হয়ে গেল, প্রতিদিন তুমি কাজকর্ম করিয়া তাড়াতাড়ি ফিরে যাও, আজকে কেন এত দেরি হয়ে গেছে জানতে চাই। এই সন্তান ডাক দিয়ে বলে, মা মা আজকে দেরি হওয়ার একটা কারণ হইল গো মা, আমি একটা অন্যায় করে ফেলেছি গো মা। এই অন্যায়টা কি? বলতেছে, বাবা কারোর সাথে ঝগড়া করছো বলে না, কারোর সাথে মারধর করেছো বলে না, কি এমন কাজ করলো যে কাজের কারণে তুমি আজকে আমার কাছে লুকাইতেছ? এই সন্তানটা ডাক দিয়ে বলে, মা আমি যে কাজ করেছি, আমি রহমাতুল্লিল আলামিন ওই নবীজির চেহারা মুবারক দেখে তিনার প্রেমে পড়িরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদ খালাল জান্নাত, কেউ যদি কালিমা পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবে রে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন জানতে পারছে, আবু হুরায়রার মা হইল দয়াল নবীজিকে দেখতে পারে না, তাই আপ মানে আবু যখন উদ্বাস সাহেবের কাছ থেকে শুনেছে মুহাম্মদ নামক একজন জাদুকর এসেছে, তার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, তার জবানের কথা শুনলে মানুষ বিদুর্মী থেকে তার ধর্মে দীক্ষিপ্ত হয়ে যায়। এ সন্তান আমি চাই না তুমি ওই মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হও। প্রথমে মায়ের কথা শোনার পরে বলতেছে, বুঝাইতেছে মা, তার সন্তানকে বলে, বাবা রে তুমি এই মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, কিন্তু যতবার বলে এই আবু হুরায়রা বড় কোনো সাউন্ড করে না, বলতেছে, মা গু আমি ওই নবীজির কালিমা পড়েছি, ওই নবীজির কালিমা মরতে পারবো, তারপরেও ছাড়বো না। আল্লাহর নবীজির সাহাবি এমন ভাবে যখন মাকে বলেছে, মা ডাক দিয়ে বলে, বাবা রে তোমার আমি প্রথমবারে বুঝাইলাম কিন্তু তুমি বুঝ মানো না, কিন্তু সন্তান বারবার বলে, মা যত অন্যায় অপরাধ করেছি গো মা,
যত কিছু করবেন মার দূর করবেন, তারপরও আমি এই নবীর কালিমা ছাড়তে পারবো না। এরপরে যতবার বলতেছে মা দুখিনী আস্তে আস্তে আরো গরম হয়ে যাইতেছে। বৃদ্ধা মানুষ হাতের মধ্যে ছুরি অথবা হাতের মধ্যে একটা লাঠি নিয়া সন্তানটারে বার বার আঘাত করতেছে, মুহাম্মদের কালিমা ছেড়ে দে, মুহাম্মদের কালিমা ছেড়ে দে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আমাদের ধর্মের মধ্যে চুনকানি লাগাইবা না। বারবার যখন বলতেছি তিনি ডাক দিয়া বলে মা, ও মা আমি যত মারা মারাবেন আমাকে সমাজ থেকে বিতাড়িত করাবেন, এরপরে আমি ওই নবীর কালিমা ছাড়তে পারবো না, আমি ওই নবীর জন্য পাগল পারা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজিকে সাহাবীরা এমন ভাবে নজরে দেখেছেন, আবু বকর দেখেছে মায়ার নজরে, আবু বকর দেখেছে মায়ার নজরে, আর আবু জেহেল দেখেছে আমার নবীরে, আমার নবীরে দুশ্মনের চোখে দেখেছে রে, দুশ্মনের চোখে দেখেছে। এই মহিলা বৃদ্ধা মহিলা সন্তানটার বাণী মারে, ইচ্ছা করেনি এই সন্তান মারে ধরতে পারে, প্রতিহত করতে পারে না। না নবীর শিক্ষা হইল পিতা মাতা যদি বিদরমীয় হয় তাদের শরীরের মধ্যে আঘাত করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না। এ মুসলমান বাবা ভাইরা, আল্লাহ কেন বলেছেন ওয়াখদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ কেন এত করে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করার জন্য পিতামাতাকে বলা হয়েছে। এই সন্তান কিন্তু ইচ্ছা করলে মার শরীরে ধরতে পারে, হাতের লাঠির মধ্যে ধরতে পারে, সন্তানের শক্তি আছে, বৃদ্ধা মার তেমন শক্তি নাই, এরপরেও সন্তান মারে আঘাত দেই না, মারে এমন ভাবে মারতে মারতে সকাল পর্যন্ত অনেক মারা মারছে। এই সন্তানটা নবীর সাহাবি একটা তলোয়ার লইয়া যেই মাত্র সকাল বেলা রওনা করেছে, শরীরটার মধ্যে এই তলোয়ারটা মাইরা দয়াল নবীর দরবারে রওনা করেছেন। যাইতে যাইতে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর সালাম দিচ্ছেন, আমার নবী সালামটুকু গ্রহণ করেছে। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ, আমি গতকালকে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়ির দিকে রওনা করলাম, আমার বাড়ির দিকে যাওয়ার পরে আমার মা দুখিনী বড় মার দূর করেছে, আমাকে বড় মারছে, আমার দয়াল নবী ডাক দিয়া বলে সাহাবীরে পিতা মাতা বিধর্মীয় হইলে তাদেরই নামে নালিশ আল্লাহর রাসূলের দরবারে দেওয়া যায় না। আরে মুসলমান তো দূরের কথা, বিধর্মী হইলো আল্লাহ ও রাসূলের দরবারে মা বাবার নামে বিচার দেওয়া যায় না। আমাদের সমাজে ইমুক মেম্বার চেয়ারম্যানের কাছে মা বাবার নামে বিচার দেয় আসেনি, আরে কথা কয় না আসেনি। এ মুসলমান বাবা ভাইরা, আমার পরবর্তী আলোচক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে ওয়াজ করবেন, মনে হচ্ছে সমাজের এই কথাগুলো বড় দরকার। পিতা মাতার জন্য ইমুকের কাছে বিচার দেয়, চাচার কাছে বিচার দেয় আছে কিনা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবি ওই পিতা মাতা মুসলমান তো দূরের কথা, বিধর্মীয় কইলে আল্লাহ তার রাসূলের দরবারে তাদের নামে বিচারে দেওয়া যায় না। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমার মা বাবার জন্য বিচার দিতে আসি নাই, নবী গো আমার মা সারা রাত আমারে মারলো, এরপরেও আমি ওই পিতা মাতার জন্য কোনো ধরনের বিচার চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসলাম একটা ফরিয়াদ লইয়া। আমার নবী কয় কি ফরিয়াদ রে সাহাবি? আপনি নবীর দোয়া করবেন আমার আল্লাহ যেন আপনি নবীর দোয়ার বদলতে আমার মাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দে, আমার মা কি যেন আমার আল্লাহ ইসলামের মধ্যে কবুল করে নেই, এই দোয়া করবেন। আল্লাহর পয়গম্বর এমন ভাবে মোনাজাত করেছেন, আল্লাহ আপনি আমার সাহাবি আবু হুরায়রার মাকে ইসলামের মধ্যে কবুল করেন। কিন্তু তিনি কি করলেন, নবীজি স্বয়ং আল্লাহর রাসূল, স্বয়ং আল্লাহর রাসূল, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, স্বয়ং আল্লাহর রাসূলকে মোনাজাতে লাগাইয়া তিনি একটা দৌড় মারছে রাস্তার মধ্যে, সাহাবি ডাক দেয়া বলে এই ওপর সাহাবি বলতেছেন এ আবু হুরায়রা
তুমি সবে মাত্র গতকালকে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তুমি কেন রাস্তা দিয়া সকালবেলা দৌড় মারলা? এই সাহাবী ডাক দিয়া বলে, খবর জানো না? জানো না, আমি আমার নবীরে মুনাজাতে লাগাইয়া দিয়েছি, আমি দেখতে চাই। মুনাজাতে লাগাইয়া দৌড় মারছি বাড়ির দিকে, আমার নবীর দুয়ার পাওয়ার বেশি নাকি আবু হুরাইরার দৌড়ের পাওয়ার বেশি, এটা দেখার জন্য বাড়ির মধ্যে দৌড় মেরে দিয়েছি। একটা দৌড় মারলেন বাড়ির উঠানে, যাইয়া তাকায়া দেখতে পাইলেন, হায় হায় হায়, ঘরের মধ্যে দরজা লাগানো, ঘরের মধ্যে দরজা লাগানো, যেই মা সারা রাত্র সন্তানকে কালিমা গ্রহণ করার জন্য মারছে, আর ওই সন্তানের মা সকাল বেলা দরজা এমন ভাবে লাগানো আছে, ঘরের মধ্যে সন্তান টুকা দিতে দিতে কইলো, মা দরজাটা খুলে দিয়েছেন। ডাক দিয়া বলে, বাবা রে, আমার মনে চায় যে সন্তানটার সারা রাত্র কালিমা ছাড়ার জন্য মারছি, তুমি আসার আট মুহূর্তে চিন্তা করলাম আমার ছেলে যেহেতু ওই নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আর বাদ থাকবো কেন, আমিও এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। হযরত সাহাবি একটা চিৎকার মাইরা কয়, আল্লাহ আমার দূরের পাওয়ার চাইতে নবীর দুয়ার পাওয়ার আরো আগে বাড়িতে পৌঁছায়া গেছে। আল্লাহরে নবী রহমাতুল্লিল আলামিন, নবীজির সাহাবীর মন ঈমান আরো বাইরা গেছে, যেই মাত্র বাড়ির মধ্যে যায়া দেখতেছে মা সুন্দর করে গোসল দিয়া, ডাক দিয়ে বলে, বাবা রে, আমার ওযু কেমনে কোণে পাক পবিত্র বানাইয়া দেও। সুন্দর করে ওযু বানাইয়া নবীজির দরবারে রওনা করে দিয়েছেন। নবীজির দরবারে যেই মাত্র রওনা হয়ে গেছে, সাহাবীর আশ্চর্য হয়ে গেল, হাই হাই হাই, যেই যেই সন্তানটা এত মারা মারছে, ওই সন্তানটা আবার আল্লাহর রাসূলের দুয়ার বদলতে সাথে সাথে এই ব্যক্তিটার উপরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামুইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জুরে জুরে আওয়াজ দিয়া বলা যাবে কি, সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন তারাই হেদায়েত প্রাপ্ত হবেন। বাবা ভাইরা রে, ওই পিতা মাতা যদি ছোট কাটু ভুল করে ফেলেন সন্তানের প্রতি, তারপরেও কোনো ধরনের আচরণ তাদের সাথে করা যাবে না। আল্লাহর রাসূল জানিয়েছেন, পিতা মাতা এমন একটা সম্পদ, পিতা মাতা এমন একটা সম্পদ, পিতাকে বলা হয়েছে খানে কাবার সাথে তুলনা করা হয়েছে, মাকে মদিনার সাথে তুলনা করা হয়েছে। এই আমার শালুনি বন্ধুরা, আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন নবী জানাচ্ছেন, উম্মত নারী কেউ যদি পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতাকে কষ্ট দিলে সে যেন তার স্থানটা জাহান্নামের মধ্যে করে নিয়েছে, আর কেউ যদি পিতা মাতাকে সেবা করে যেতে পারে সে যেন এই সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেবা করার কারণে তার স্থানটা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয় এই ব্যক্তি তার স্থান জাহান্নামে হবে। রাউজুল্লাহ বলবেন, রাউজুল্লাহ বলবেন, হুমা নারুকা ওমা জান্নাতুকা জান্নাতুকা। যদি আপনার পিতা মাতা আপনার প্রতি নারাজ থাকে তাইলে আপনার স্থানটা কোথায়? জাহান্নামে। যদি আপনার স্থানটা, যদি আপনি সেবা করে যেতে পারেন, পিতা মাতা আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আপনার স্থানটা কোথায়? জান্নাতুকা, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? সকালে একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা সাফিয়ানা মাউলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবার আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এ বন্ধুরে আমার, এই সমাজের সবচাইতে বড় ভয়াবহ অবস্থা হইল পিতা মাতা যেমন সন্তানের উপর ইনসাফ করতে হবে, আবার সন্তানও পিতা মাতার উপর ইনসাফ করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানিয়েছেন, যদি কোনো সন্তান তার সন্তান দুনিয়াতে হয়, হওয়ার সাথে সাথে পিতা মাতারও কিছু দায়ী দায়িত্ব থাকে। এই দায়ী দায়িত্বের মধ্যে সর্বপ্রথম হইল সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের ডান কানের মধ্যে আজান দেওয়া হবে, বাম কানের মধ্যে কামত দেওয়া হবে। এটা হইল পিতা মাতার হক। এই সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হবে, ওই সন্তানের জন্য আকিকা করা হবে। আকিকার মধ্যে সুন্দর একটা নাম উপহার দেবে। আমাদের সমাজে অনেক সময় পিতা মাতা আকিকা করে না, আছে কি না নাই, সামর্থ্য থাকলে আকিকা করতে হবে। বন্ধুরে আমার, এই পিতা মাতার সন্তানকে আকিকা কইরা সুন্দর একটা নাম উপহার দিতে হবে। আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, হাসরের ময়দানে সুন্দর সুন্দর নামের উসিলায় আল্লাহ তাআলা সন্তানরে মাফ করে দিবে। এই জন্য পিতা মাতার সন্তান কইলে সুন্দর একটা নাম উপহার দিবেন। এ বন্ধুরে আমার, সন্তান যখন আস্তে আস্তে বয়স হয়ে যাবে, সন্তান যখন আস্তে আস্তে হাঁটবে এবং বুজের হয়ে যাবে, তাকে সুন্দর করে ইসলামী পড়াশোনা করাবেন, ইসলামী পড়াশোনা করাবেন, অথবা অন্তত পক্ষে নামাজ যেন পড়তে পারে, কুরআন শরীফ শিক্ষা দেওয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই আমার বান্দারা, আমি আল্লাহ নামাজকে ফরজ করলাম, নামাজকে আমি আল্লাহ সুন্নত করি নাই, নামাজকে আমি আল্লাহ নফল ঘোষণা করি নাই, নামাজকে আল্লাহ তাআলা ফরজ ঘোষণা করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। আরো আস্তে কর না, আল্লাহু আকবার। এ মুসলমান বাবা মায়েরা, সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে জানাইয়া যায়, কোন সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করে দিতে পারেন। তাফসীরে মাযহারির মধ্যে রয়েছেন, একজন কাজী মানুষ ছিলেন, যদিও তিনার অনেকগুলা ভুল ত্রুটি আছে, অপরাধ আছে, মানুষ মাত্রই ভুল করবে, যিনি মাফ করবে তিনার নাম কইল রহমান আর রহিম। আল্লাহু আকবার বলেন। একজন কাজী সাহেব ছিলেন, বিচারক মানুষ ছিলেন, বহু বছর আগের ঘটনা। এই সন্তানের উসিলায় পিতা মাতাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিবেন। পিতা মাতার উসিলায়, সন্তানের উসিলায় পিতা মাতারে আমার আল্লাহ মাফ করে দিবেন। তাফসীরে মাযহারির মধ্যে আলোচনা টুকুন এসেছে, একজন কাজী সাহেব যদিও তিনি বিচার করেন, এরপরেও তিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, গুনাহ খাতা করেছেন, বিয়ে করলেন, বিবিকে বললেন, বিবি রে, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, তোমার গর্ভে যে সন্তানটা আসবে, এই সন্তানটাকে তুমি কুরআন শিক্ষা দিবা, সে যেন আমি মৃত্যুর পরে আমার কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করে। স্বামী স্ত্রী একত্রে যখন থাকে, আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, স্বামী সামনে যখন তার স্ত্রীর সাজ গুছকইরা সুন্দর রূপ সৌন্দর্য স্বামীকে উপস্থাপন করতে পারে, স্বামী যদি এঠা দেয়, কেমুস্কি হাসি দেয়, এই সামনের ছয়টা দাঁত আছে, এই সামনের ছয়টা দাঁত দিয়া যদি মুস্কি হাসি দেয়, আমার আল্লাহ এই বিবির সাজগুজ দেইকা স্বামী হাসি দেওয়ার কারণে দান সদকা করার সওয়াব আল্লাহ তাআলা তাদের দান করে দেয়। সুবহানাল্লাহ। আস্তে কইছো, আস্তে কইছো। আর আমাদের দেশের মহিলারা স্বামীর জন্য সাজে না, সাজে ইমুক মিয়ার জামার লাইগা আছে কিনা নাই, আছে নেই, আছে নেই। এ মুসলমান বাবা ভাইরা, এই কাজে সাহেব বিবিকে আদর কইরা বললেন, বিবি রে, সন্তান কোলে তারে মাদ্রাসায় মক্তব পড়াবি, কোরআন শিক্ষা করাবি, কিছুদিন পর আল্লাহর কুদরত বুঝা যায় না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কিছুদিন পর এই কাজী সাহেব ইন্তেকাল করেছেন, পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ পর, কিছুদিন পর তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে হঠাৎ করে, আরে বন্ধু, ইন্তেকাল করার পরে তিনার কাফন দাফন সব কিছু শেষ করা হয়েছে। কবরস্থানে যখন কোন লাশ নেওয়া হয়, এরপরে একটা দোয়া করা হয়। আপনাদের এই শিয়ালুর মধ্যে আছে কিনা জানি না, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে জানাইছে, আল্লাহ তাআলা মাটি দিয়া আদম বানাইছে, মাটিতে শুইতে হবে, আবার মাটি থেকে আপনাকে আমাকে উঠতে হবে। বন্ধুরে আমার, আপনাদের এলাকার মধ্যে এমন দোয়া পড়েনি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কি পড়ে না? আপনি আমি আজকে এই জামানায় এই চেয়ারটার মধ্যে বসে আছি, মনে হয় আমার চার পাঁচ বছরের মতো হয়ে যাবে। এই দিন, এই রবিউল আউয়াল মাসের এই ১১ তারিখে আমি এই মাহফিলের মধ্যে আমার মামার সুবাদে আমি এখানের মধ্যে আসি। হতে পারে আমার পরিবর্তে আগামী বছর কি আগামী কালকে আমি দুনিয়ার মধ্যে নাও থাকতে পারে, আছে কিনা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিতেছেন। কোরআন শরীফের মধ্যে সুন্দর করে জানাই দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি মানুষকে বানাইছি। এই মানুষ, এই মানুষ, এই মানুষ আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে আপনারে আমারে বানাইছি। কিন্তু আপনারে আমারে যে আল্লাহ তাআলা বানাইছে, এই বানানোর মধ্যে মানুষ হইয়া আল্লাহর গুণগান করলাম না, কবরের কথা চিন্তা করলাম না, হাসরের কথা চিন্তা করলাম না, আছে কিনা নাই? এই মিনা কথা বলে না শুনি, এই কাজী সাহেব মারা যাওয়ার পরে, মারা যাওয়ার পরে তিনি তিনার ওসিয়ত নামা তার বিবেকে করলেন। একদিন দুই দিন হয়ে যায়, তাফসীরে মাজহারের মধ্যে রয়েছে, হঠাৎ করে তিনার আমল নামা বাম হাতে আসার কারণে আল্লাহ তাআলা তিনারে জাহান্নামের আগুনে দিয়ে দিয়েছেন। আর ওই দিক দিয়া তিনার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করেছে। ওই ছেলেটা আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। বড় হতে 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 যখন আড়াই তিন চার বছর হয়ে যায়, বিবি সাহেবের একটা কথা মনে আছে, আমার স্বামী রাতের বেলা বিছানা শুয়া শুয়া বলেছিলেন, বিবি রে, আমি যদি দুনিয়ায় থাকি আর না থাকি, আমার ঘরে অর্থাৎ তোমার গর্ভে যদি কোনো সন্তান হয়, তুমি তারে মাদ্রাসার মধ্যে পড়াইবা, অর্থাৎ কোরআন শরীফ শিক্ষা দিবা, সে যেন আমার কবরের পাশে যাইয়া যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বইলা কান্না করতে পারে। ওই পিতার, ওই বাবার কথা স্মরণ হয়ে গেল সন্তানটার হাতের মধ্যে দইরা। মা, তিনি এই সন্তানটা পাটি পাটি হাতে এই সন্তানটারে ধরতে ধরতে তিনি মাদ্রাসা মক্তবের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে যাইয়া সালাম করলেন, ডাক দিয়া বলে, এ মসজিদের হুজুর, এই সন্তানটার পিতার একটা ওসিয়ত ছিল গো, সন্তানটার পিতা দুনিয়াতে থাকে আর না থাকে, সে যেন মাদ্রাসায় পড়ে অর্থাৎ কোরআন শরীফ পড়ে, সে যেন নামাজি হয়, তার বাবার কবরস্থানে যাইয়া যে যেন দোয়া করে। সন্তানটার বাবার ওসিয়ত নামা পূরণ করার জন্য মা যখন সন্তানটার ওযু বানাইয়া সন্তানটারে মাদ্রাসার মক্তবের মধ্যে দিয়ে আসলেন, এই সন্তানটা ওযু সুন্দর করে এমন ভাবে করলেন, ওযু করিয়া হুজুরের সাথে হুজুরের জবানে পড়তেছেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির, এই সন্তানটা মাত্র বিসমিল্লাহ হুজুরের সাথে ভালোভাবে পড়তেও পারে না, সন্তানটা মাত্র বিসমিল্লাহ পড়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে।
কাজী শালুরির মানুষেরা, কাজী বাড়ির মানুষেরা, এ আমার হরসপুরের মানুষেরা, এ আমার চোখ রাজেন্দ্রপুরের বাবা ভাইরা, এই সন্তান তার জবানে বিসমিল্লাহ পড়তে দেরি হয়েছে, বিসমিল্লাহ পড়তে দেরি হয়েছে, সহি শুদ্ধ করেও পড়া হয় নাই। আমার আল্লাহ জানাই দিলেন, এ জাহান্নামের ফেরেশতারা কই রে, এই সন্তানের পিতা কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলে রে, আর এই সন্তান, এই সন্তানের পিতা আগুনের মধ্যে জ্বলে, তার সন্তান আমি আল্লাহ তাআলার গুণ কীর্তন করে জমিনের উপরে, আমি আল্লাহ বরদাস্ত করি না, বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তার সন্তানের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের এই গুণ কীর্তনের কারণে তার দিকে রাজি খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ জাহান্নাম থেকে আবার তারে জান্নাতের মধ্যে ট্রান্সমিশন করে দিলাম। আরো জোরে করুন সুবহানাল্লাহ। এই আমার বাবা ভাইরা, আপনাদের কি অনেক কি আল্লাহ তাআলা 7টা 6টা 5টা 2টা 1টা ছেলে দান করেছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অথবা অনেক কি মেয়ে দান করেছে, যাদের ছেলে সন্তানের বাবা হয়েছে, কবরে যাওয়ার আগে একটা সন্তান রে হইলো, এমন ভাবে মানুষ করে যাবেন যে সন্তানটা পিতার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র নয় দিনে নয় প্রত্যেকটা সময় আপনার চোখের সামনে আপনার কবরের পাশে দাঁড়াইয়া মাতার শিয়রের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আপনার জন্য চোখের পানি ফালাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পয়না পয়না কান্না করতে পারে। আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, এ আমার উম্মতের দল, কোন গুনাহ খাতা করনেওয়ালা জাহান্নামী কোন পিতা মাতার কবরের পাশে যদি তার সন্তান যাইয়া রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্না করতে পারে, এই চোখের পানি নাকের বাসির কুনায় আসার আগে আগে একটা মাসি পরিমাণ চোখের পানি যদি বাহির হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতার কবরে আযাব সন্তানের উসিলায় মাফ করে দে। আরো জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, যেহেতু এই রবিউল আউয়াল মাস, এরপর আমি রবিউল আউয়ালে ঢুকলাম না, আপনাদেরকে একটা মাত্র বোঝানোর জন্য পিতা মাতার যে বিষয়টা এটা আমাদের কাছ থেকে উঠে যাইতেছে প্রায়, কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরি আমার, এই সন্তানটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে দেরি হইল, আল্লাহ তাআলা তার বাবার গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এ বন্ধুরে আমার, এই জমিনে, এই জমিনে, এই জমিনে যে পিতা মাতা একটা সন্তান, একটা সন্তান, একটা সন্তান পিতা মাতাকে দোয়া করনে ওয়ালা বানায় যেতে পারছে, ওই পিতা মাতার মতো শত বড় সৌভাগ্যবান ব্যক্তি আমার চোখে কিতাব প্রমাণ করে আর এই জমিনের মধ্যে দুই নাম্বার কোন সন্তান পাওয়া যায় না। সুবহানাল্লাহ, কইতেই না রে বাবা। অনেক সময় দেখা যায় আমরা প্রায় সময় এগুলা প্রমাণ পাই, সন্তান ঢাকাতে ইউনিভার্সিটির মধ্যে চাকরি করে, নিজের সন্তান ঢাকা সচিবালয়ের মধ্যে চাকরি করে, কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে আয়েশা ঠিক মতো জানাজার নামাজও পড়তে পারে না, কারণ জানাজার মাঠে আয়েশা দুই মাস আগে যে ঈদের নামাজ পড়ে গেছে, কতক্ষণ পড়ে পড়ে এমন ভাবে হাত ছাড়ে আর ধরে আল্লাহু আকবার আসমানের দিকে, এমন জমিনের দিকে মারে, এরকম আছে কিনা নাই? তুমি এমন কি এমন জাতির সন্তান কইলা, নিজেকে মুসলমান বলে দাবি করলার সন্তান, বাবা মার কবরস্থানে দাঁড়াইয়া জানাজার নামাজ তো কোনো পড়তে পারলা না। আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, কোন সন্তান যদি, নিজের সন্তান যদি পিতা মাতাকে জানাজার নামাজ পড়াইয়া দিতে পারে রে, জানাজার নামাজ পড়াইতে দেরি হয়, আমার আল্লাহ ওই সন্তানের উসিলাই তার মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না?
কাপো না আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালাই একা একা গাছতলায়, থাকতে হবে নিরালাই একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আমার শিয়ালুরির বন্ধুরা, আপনাদের কদমে একটা হাত রাইখা বলে দিয়া যায়, এই সমাজে কত মানুষ মা হয়, এই সমাজে কত মহিলারা মা হয়, এই সমাজে কত মহিলারা মা হয়, সকলে কিন্তু নবী হইতে পারে না, মহিলারা নবী হইতে পারে না, নবীদের মা হতে পারেন, জোরে বলেন ঠিক না বেঠি? মহিলারা কি নবী হইতে পারে? মহিলারা নবী হইতে পারে না, কিন্তু নবী গুণের মা হতে পারে। মহিলারা এই সমাজের মধ্যে কোন ওলি হইতে পারে না, গাউসে পাক হইতে পারে না, খাজা মাইনউদ্দিন হইতে পারে না, কিন্তু আব্দুল কাদের জিলানীদের মা মহিলারা হইতে পারে, সুবহানাল্লাহ বলেন। আর ওই মহিলা যদি আপনাদের এই হরসপুর আপনাদের এই মাধবপুরের বাজারে পেট পিট দেখাইয়া দেখাইয়া মানুষের সামনে মনোরঞ্জন করে, ওই মহিলাকে যখন এই মেয়েকে যখন অন্যপর পুরুষ বিয়ে করে, এই মহিলার ঘরে যখন কোন সন্তান আসে, এই সন্তান কোনদিন আব্দুল কাদের জিলানির মতো, হুজুর গাউসে পাকের মতো, খাজা মাইনুল চিস্তির মতো আল্লাহর ওলি হতে পারে না, এই মহিলার ঘরে যে সন্তান আসবে এক একটা ডিপ জল হইয়া বাহির হইব, ঠিক না বেঠি? যে মহিলা বেপর্দা করে, এই মহিলার ঘরে সন্তান কি কোন আল্লাহর ওয়ালা হইব? কথা বলেন, হবে হবে না? আপনাদের এই শিয়ালুরি আমার বাড়ি তো আর বেশি দূর না, আমার বাড়ি বিজয়নগর, আমাদের বিজয়নগরের মানুষ আগে যতটা বোকা ছিল, বোকা বলতে কি সহজ সরল মহিলারা ছিল, এখন আর তারা সহজ সরল না, তারা এখন মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধরবে, আল্লাহর ধরা শক্ত নাকি নরম? আস্থা বলেন, শক্ত নাকি নরম? শক্ত। আল্লাহ রাখদা বলতেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার শিয়ালুরির মা বোনেরা, শিয়ালুরির বোনেরারি, আমি আপনাদের শত্রু নয়, শত্রু নয়, মনে করতে পারেন হুজুরে তখন যা ওয়াজ করছে বালা লাগছে, এখন বাঁশ দিয়ে গেছে, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, যারা পরিমাণ নেক আমল করলে তার প্রতিদান আল্লাহ তাআলা দান করে দিবেন, আর যারা পরিমাণ খারাপ কাজ যদি করেন তার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই আমার শিয়ালুরির মুসলমান বাবা ভাইরা, যারা বলা হয় কি জানুন রে, এই এলাকায় সরিষা দানা হয় কি হয় না, এক একটা সরিষা মনে হয় আধা কেজির মতো, একটা সরিষা হাতের তালুর মধ্যে রাখলে খুব ছোট হয়, একটা সরিষাকে যদি সত্তরটা ভাগ করা হয়, উপমা দেওয়ার জন্য বলি, একটা সরিষাকে সত্তরটা ভাগ করলে উন সত্তরটা ভাগ জমিনের মধ্যে ফেলে দেওয়ার পরে একটা ভাগ রাখলে যেটাকে বলা হয় জাররা, 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 এরপরে আরো দেখেন মানুষের ঘরে যে এই যে টিনের ঘরের সাল আছে, টিনের ঘরের সালে যদি একটা ছিদ্র থাকে, যখন এই যে দুপুরবেলা একটা রুদ্রর একটা ছায়া পড়ে গড়ের মধ্যে দেখবেন ছোট ছোট বালুকণা গড় থেকে দেখা যায়, দেখা যায় কি যায় না, যে বালুকণাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন বালুকণাকেও জাররা পড়া যায়, জাররা পরিমাণ নেক আমল করলে তার প্রতিদান আল্লাহ তাআলা বান্দারে দিয়ে দিবেন, জাররা পরিমাণ খারাপ কাজ করলো আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়ে দিবেন, আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না।
আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন দেখলেন অনেক মহিলাদের লজ্জা স্থানের মধ্যে শিশা ঢেলে দেওয়া হচ্ছে আগুনের শিশা জোরে কোন না নাউজুবিল্লাহ অনেক মহিলাদেরকে এমন ভাবে উপর দিকে পা উপর দিকে মাথা নিচের দিকে এমন ভাবে অগণিত বর্ণনা হাদিস শরীফে এসেছে ও মহিলাদেরকে বলা হয়েছে তাদের শাস্তির কারণ তারা বলেছে আল্লাহর রাসূলের জবাবে এই জিব্রাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার নবীর উম্মত তারা তাদের স্বামীর খেয়ানত আমানতকে খেয়ানত করত জোরে কোন না নাউজুবিল্লাহ আমানতের খেয়ানত কুন্দা বুঝছেননি না বুঝায় কোন লাগবে এই মহিলাদের যে মহিলা বেপর্দা হবে যে মহিলা বেগানা হবে তার জন্য তার বাবা তার জন্য সন্তান যদি মা বেগানা হয় সন্তান দায়ী স্ত্রী বেগানা হলে তার স্বামী দায়ী যদি বোন বেগানা হয় তার ভাই দায়ী আল্লাহর কাঠগড়ে আপনাকে আমাকে দাঁড় হতে হবে কি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজ থেকে যেন অশ্লীল বেহায়াপনা দূর হয়ে যায় জোরে বলেন আমিন আমাদের এলাকায় আমি তো বেশি বয়স না যখন আমার বয়সটা মোটামুটি ছোট দেখতাম মহিলারা রাস্তা দিয়ে হাঁটলে মহিলারা মাথার কাপড়টা এমন ভাবে দিছে একেবারে ঘুমটার মতো দিয়ে রাখছে একদম পুরুষ গেলে দেখে রাখছে ওই আড়ালে জোরের ভিতরে চলে গেছে বাসার সিপাই গেছে গা আমার নি কেউ দেখালা কথা ঠিক না বেঠিক এই দুই দুই তিন বছর এই ইদানিং বাপরেও মানে না বাইরেও মানে না বড় চাচা দাদা এইডারেও মানে না চলছে যে চলছে যাত্রা বাড়ি আসেনি এই অশ্লীলতার ট্রেন্ডিং চলতেছে বাংলাদেশে অশ্লীলতার ট্রেন্ডিং চলতেছে এই দেশে গজব আসবে না কেমনে এই দেশে গজব আসবে না কেমনে এই গজব আপনার আমার পাপের ফসল ঠিক না বেঠিক বলেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই অশ্লীলতা থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন এই জন্য একজন শায়ের লিখতেছেন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে